আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড, যা ভূমধ্য সাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত, যেখানে বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান রয়েছে ফিলিস্তিন। এটি ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মের জন্মস্থান। ভৌগোলিক অবস্থান ও দুটি প্রধান ধর্মের সূতিকাগার হওয়ায় স্বভাবতই ফিলিস্তিন নামক ভূখণ্ডটির রয়েছে ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য ও রাজনীতির এক দীর্ঘ ও আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস। আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের এই সম্পূর্ণ ভূখণ্ড বা এর কোনো কোনো অংশ বিভিন্ন রকমের মানুষদের দ্বারা পরিচালিত, শাসিত হয়ে আসছে। এদের মধ্যে আছে কেনানীয়, আরামীয়, প্রাচীন মিশরীয়, ইসরায়েল বংশের ইহুদি, ব্যাবিলিনীয়, পারস্য, প্রাচীন গ্রিক, রোমান, বার্জেন্টাইনীয়, প্রাথমিক যুগের মুসলিম খেলাফত, খ্রিস্টান, ক্রুসেডার বা ধর্মযোদ্ধাগণ, শেষের দিকে মুসলিম খেলাফত যেমন আইয়ুবি, মামলুক, উসমানীয় সাম্রাজ্য প্রভৃতি, ব্রিটিশ জর্ডানি পশ্চিম তীর অংশটুকু, মিশরীয় গাজা অঞ্চল এবং হাল আমলের ইসরায়েল ও ফিলিস্তিনি সহ এরকম বহু জাতীয় অঞ্চলের ব্যক্তি ও শাসকবর্গ। ফিলিস্তিনিদের অপর অপর নামগুলো হল কনান, জায়ন, ইসরায়েলের ভূমি, দক্ষিণ সিরিয়া, জুন্ত, ফিলিস্তিন এবং পবিত্র ভূমি। ফিলিস্তিন অঞ্চলটি পৃথিবীর প্রাচীন অঞ্চলগুলোর একটি, যেখানে মানুষের বসবাস, কৃষি নির্ভর জনসমষ্টি এবং সভ্যতা গড়ে উঠেছিল। ব্রোঞ্জ যুগের প্রথম ও মধ্যভাগে স্বাধীন কেনানীয় নগর রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল এবং প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, ফোয়েনিসিয়া, মাইনোয়ান, ক্রিট এবং সিরিয়ার গড়ে ওঠা সভ্যতা দ্বারা প্রভাবিত হয়েছিল। আফ্রিকা থেকে লেভান্তে 2.6 থেকে 2.9 মিলিয়ন বছর আগে হোমোনাইডদের ছড়িয়ে পড়ার কমপক্ষে 4টি পর্ব সম্পর্কে জানা যায়। এগুলির প্রতিটি সংস্কৃতিগতভাবে পৃথক ফিলিস্তিন অঞ্চলে প্রাচীনতম মানুষের প্রমাণ গালিলের সাগরের নিকটে উবেদিয়ায় পাওয়া গেছে। আফ্রিকার বাইরে কোথাও পাওয়া প্রাচীনতম পাথরের সরঞ্জাম সমূহ হিসাবে ইরিনের কাছে ফ্লিন্ট সরঞ্জামের শিল্পকলা আবিষ্কার করা হয়েছে। ফিলিস্তিন অঞ্চলে হিব্রুদের আগমন হয় ব্রোঞ্জ যুগে। তাদের আদিবাস ছিল আরব উপদ্বীপের মরুভূমিতে। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হচ্ছে হিব্রুদের বংশধর। 1800 খ্রিস্টপূর্বাব্দে আব্রাহামের ইব্রাহিম আলাইহিসসালামের নেতৃত্বে এরা উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় বস্তি গড়ে তোলে। আব্রাহামের পরে হিব্রুদের নেতা হন আব্রাহামের নাতি যাকব, ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম হিব্রুদের ফিলিস্তিন অঞ্চলে নিয়ে আসেন এবং গড়ে তোলেন নতুন বস্তি। 1600
খ্রিস্টপূর্বাব্দের দিকে ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয়। জীবন বাঁচাতে অনেক হিব্রু চলে আসে মিশরে, কিন্তু মিশরের ফারাওরা বন্দী করে তাদের, তারা ফারাওয়ের দাসে পরিণত হয়। অনেক বছর এরপর হিব্রুদের নতুন নেতা মুসার আগমন ঘটে। তিনি 1300 থেকে 1250 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ফারাও দ্বিতীয় রামেসিসের শাসন থেকে হিব্রুদের মুক্ত করেন এবং নিয়ে আসেন সিনাই উপদ্বীপে। সিনাই উপদ্বীপে স্থানান্তরিত হওয়ার পর প্রথমে কেনান অঞ্চলের অধিবাসী, পরে পলেস্টীয় নামের এক যোদ্ধা জাতি হিব্রুদের আক্রমণ করে এবং দেশ ছাড়া করে দেয়। সবশেষে 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে হিব্রু নেতা দাউদ বা দাউদ আলাইহিস সালাম হিব্রুদের আবার সংগঠিত করেন। তিনি জেরুজালেম নগরী গড়ে তোলেন এবং ফিলিস্তিনিদের সেখান থেকে বিতাড়িত করেন। এরপর লেভান্ত অঞ্চলে হিব্রুদের একটি শক্তিশালী রাজ্য গড়ে ওঠে, যা ইসরায়েল ও যিহুদা যুক্তরাজ্য নামে পরিচিত। দাউদের পুত্র সলোমন এই রাজ্যটিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করেন। 960 খ্রিস্টপূর্বাব্দের দিকে এটি বিভক্ত হয়ে ইসরায়েল রাজ্য ও যিহুদা রাজ্য নামে দুইটি আলাদা রাজ্য গড়ে তোলে। 700 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মাঝে ফিলিস্তিন নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। অ্যাসিরীয় সম্রাট নেবুকাদনেজার জেরুজালেমকে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং বহু হিব্রুদের ক্রীতদাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যায় এবং 500 খ্রিস্টপূর্ব পর্যন্ত তাদের আটকে রাখেন। ইতিহাসে এই ঘটনাটি ব্যাবিলনীয় বন্দিদশা নামে পরিচিত। 500 খ্রিস্টপূর্বাব্দের দিকে পারস্যের হাকমানেশি সাম্রাজ্যের সম্রাট মহান পুরুষ অ্যাসিরীয়দের পরাজিত করে মেসোপটেমিয়া অঞ্চল জয় করেন। তিনি ব্যাবিলনীয় বন্দিদশা থেকে হিব্রুদের মুক্ত করেন ও ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেন। হিব্রুরা এ সময় হাকমানেশি সাম্রাজ্যের অধীনে থেকেই স্বাধীনভাবে ফিলিস্তিন শাসন করত। এ সময় পারসীয়দের সংস্পর্শে এসে হিব্রু সংস্কৃতিতে বড় রকমের পরিবর্তন আসে। খ্রিস্টপূর্ব 64 খ্রিস্টাব্দে রোমান জেনারেল পম্পে সিরিয়া জয় করেন এবং জেরুজালেমে হাসমনীয় গৃহযুদ্ধ হস্তক্ষেপ করেন। দ্বিতীয় হিরকানাসাসকে প্রধান পুরোহিত হিসেবে পুনঃস্থাপন করেন ও ফিলিস্তিন অঞ্চলকে রোমান সামন্ত রাজ্যতে পরিণত করেন। খ্রিস্টপূর্ব 47 খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়া অবরোধের সময় দ্বিতীয় হিরকানাস প্রেরিত 3000 জন ইহুদি সেনা জুলিয়াস সিজার ও তার পরামর্শদাতা ক্লিওপেট্রার প্রাণ হরণ করে এবং অ্যান্টিপেটারের নির্দেশে, যার বংশধর সিজারকে যিহুদিয়া বা প্রাচীন ফিলিস্তিনিদের রাজা করেন। ভূমধ্য সাগরের পূর্বে 10,429 বর্গমাইল ব্যাপী ফিলিস্তিন দেশটি ছিল উসমানীয় খেলাফতের অধীন। প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল ব্রিটেন বিরোধী জোটে, তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনিদের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এবং ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন, যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েক গুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয়রা আরবীয়রা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজন দুর্লভ বোমা তৈরি উপকরণ, কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞান ডক্টর হেস হাইস ম্যানা। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান। উত্তর ছিল, অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি, আর তা হবে
ফিলিস্তিন। ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে 1918 সাল থেকে 30 বছর দেশটিকে নিজেদের অধীন রাখে। মূলত এই সময়টি ফিলিস্তিনকে আরব শূন্য, বিশেষত মুসলিম শূন্য করার জন্য কাজে লাগায় ইঙ্গো মার্কিন শক্তি। 1920 সালে জাতিপুঞ্জ ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে। ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে জড়ো হতে থাকে, যাকে আলিয়া বলা হয়। অতঃপর ব্রিটিশ সরকার একদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিন উন্মুক্ত করে দেয়, অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদি মিলিশিয়ারা আধা সামরিক বাহিনী স্বদেশ ফিলিস্তিনিদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তুলতে থাকে। তার মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানা, ইরগুন ও ইস্টেন্ড গ্যাং, যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের বাধ্য করে ফিলিস্তিন ছেড়ে চলে যেতে। সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল, তখন পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানা বেছে নেয় আত্মহনন পন্থা। 1940 সালে এসএস প্যাট্রিয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়ে 276 জন ইহুদিকে হত্যা করে। 1942 সালে আরেকটি জাহাজকে উড়িয়ে দিয়ে 769 জন ইহুদিকে হত্যা করে। উভয় জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনে আসছিল, আর ব্রিটিশরা সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ভিড়তে দিচ্ছিল না। হাগানা এভাবে ইহুদিদের হত্যা করে এবং বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। পাশাপাশি ইহুদিদের বস্তি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুত। এর ফলে 20 লাখ বস্তির মধ্যে বহিরাগত ইহুদির সংখ্যা বেড়ে দাঁড়ায় 5,40,000। এ সময় 1947 সালের 29 নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গো মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ করা হয়। তাতে 33টি রাষ্ট্র ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, 13টি বিপক্ষে এবং 10টি ভোট প্রদানে বিরত থাকে। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা পেল ভূমির 57% আর ফিলিস্তিনিরা পেল 43%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত, ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে। এভাবে ইহুদিদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে পড়ে। ফিলিস্তিন অঞ্চলের কার্যত মালিকানা লাভের পর ইহুদি বস্তি বাড়ানোর লক্ষ্যে এবং ফিলিস্তিনদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুৎ লাইন কাটা, বাড়ি ঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ, জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতনের মতো কাজে জড়িয়ে পড়ল স্থানীয় ও বহিরাগত ইহুদি ও সরকারের মদতপুষ্ট সেনাবাহিনী। ফলে লাখ লাখ ফিলিস্তিনি আরব দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপরই 1948 সালের 12 মে রাত 12:01 ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা, যাদের প্রধান ছিলেন জাবিদ বেন গুরিয়ন, পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী। 10 মিনিটের ভেতর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। অতঃপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন স্বীকৃতি দেয়। ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকৃত এলাকাগুলো দক্ষিণ লেভান্তে অবস্থিত, গাজা স্ট্রিপ, পশ্চিমে ভূমধ্য সাগর, দক্ষিণে মিশর এবং উত্তর ও পূর্বে ইসরায়েল, পশ্চিম তীর, পূর্বে জর্ডান এবং উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে ইসরায়েল। এইভাবে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকৃত এলাকা গঠনকারী দুটি ছিটমহল ইসরায়েল দ্বারা
বিচ্ছিন্ন হয়ে একে অপরের সাথে কোনো ভৌগোলিক সীমানা নেই। এই অঞ্চলগুলি স্থলভাগের ভিত্তিতে বিশ্বের 163তম বৃহত্তম দেশ গঠন করবে। ফিলিস্তিনের বেশ কিছু পরিবেশগত সমস্যা রয়েছে। গাজা স্ট্রিপের সম্মুখীন সমস্যাগুলির মধ্যে মরুকরণ অন্তর্ভুক্ত, মিঠা পানির লবণাক্তকরণ, নিকাশি, চিকিৎসা, পানিবাহিত রোগ, মাটির অবক্ষয় এবং ভূগর্ভস্থ পানি সম্পদের অবক্ষয় ও দূষণ। পশ্চিম তীরে একই সমস্যাগুলির অনেকগুলি প্রযোজ্য, যদিও মিঠা পানি অনেক বেশি। চলমান বিরোধের কারণে প্রবেশাধিকার সীমিত। এই অঞ্চলে 3টি পার্থিব ইকো রিজিয়ন পাওয়া যায়। পূর্ব ভূমধ্য সাগরীয় ডোঙ্গুকু ইস্কুলেরো ফিলাস বিস্তৃত পাতার বন, আরব মরুভূমি এবং মেসোপটেমিয়ার ঝোপ মরুভূমি। ফিলিস্তিনের তাপমাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হয়। পশ্চিম তীরের জলবায়ু বেশিরভাগই ভূমধ্য সাগরীয় উপকূল রেখার তুলনায় উঁচু এলাকায় সামান্য শীতল পশ্চিমে অঞ্চল। পূর্বে পশ্চিম তীরে শুষ্ক এবং গরম জলবায়ু দ্বারা চিহ্নিত। মৃত সাগরে পশ্চিম উপকূল রেখা সহ জুডিয়ান মরুভূমির বেশিরভাগ অংশ অন্তর্ভুক্ত রয়েছে। গাজার একটি গরম আধা শুষ্ক জলবায়ু রয়েছে। মৃদু শীত এবং শুষ্ক গরম গ্রীষ্মের সাথে শীতলতম মাস হল জানুয়ারিতে। তাপমাত্রা সাধারণত 7 সেলসিয়াস, বৃষ্টি কম হয় এবং সাধারণত নভেম্বর থেকে মার্চের মধ্যে পড়ে। বার্ষিক বৃষ্টিপাতের হার প্রায় 4.57 ইঞ্চি। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এবং টেলিকম ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে যে ফিলিস্তিনে 2010 সালের শেষের দিকে 2.6 মিলিয়নের তুলনায় 4.2 মিলিয়ন সেলুলার মোবাইল গ্রাহক ছিল, যখন ফিলিস্তিনে ADSL গ্রাহকের সংখ্যা প্রায় 363,000-এ বেড়েছে। একই সময়ের মধ্যে 119,000 থেকে 2019-এর শেষ 97% ফিলিস্তিন পরিবারের কমপক্ষে একটি সেলুলার মোবাইল লাইন রয়েছে, যেখানে কমপক্ষে একটি স্মার্টফোন 86% পরিবারের মালিকানাধীন। ফিলিস্তিনি পরিবারের প্রায় 80% তাদের বাড়িতে ইন্টারনেট ব্যবহার করে এবং প্রায় 1/3 একটি কম্পিউটার রয়েছে। 12 জুন 2020-এ বিশ্ব ব্যাংক টেকনোলজি ফর ইউথ অ্যান্ড জবস প্রকল্পের জন্য $15 মিলিয়ন অনুদান অনুমোদন করেছে, যার লক্ষ্য ফিলিস্তিন IT সেক্টরকে ফার্মগুলির সক্ষমতা উন্নত করতে এবং আরও উচ্চমানের চাকরি তৈরি করতে সহায়তা করা। পশ্চিম তীর এবং গাজার জন্য বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাঞ্চন শঙ্কর বলেন, IT সেক্টরের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শক্তিশালী অবদান রাখার সম্ভাবনা রয়েছে। এটি ফিলিস্তিন যুবকদের সুযোগ দিতে পারে, যারা জনসংখ্যার 30% এবং তীব্র বেকারত্বের শিকার। বিভিন্ন যুদ্ধ এবং দেশত্যাগ সত্ত্বেও বিশ্বের ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় অর্ধেক প্রাক্তন বাধ্যতামূলক প্যালেস্টাইনের ভূখণ্ডে বসবাস করে চলেছে, যা এখন পশ্চিম তীর এবং গাজা স্ট্রিপ পাশাপাশি ইসরায়েলকে ঘিরে রেখেছে। এই সম্মিলিত এলাকায় 2022 সালের হিসাব অনুযায়ী ফিলিস্তিনিরা একটি জনসংখ্যাগত সংখ্যাগরিষ্ঠ, যার আনুমানিক জনসংখ্যা 7.503 মিলিয়ন বা 51.16% সমস্ত বাসিন্দার গাজা উপত্যকা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং প্রায় 21% ইসরায়েলের জনসংখ্যা তার আরব নাগরিকদের অংশ হিসাবে যথাযথ। অনেকে ফিলিস্তিনি উদ্বাস্তু বা আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনি, যার মধ্যে গাজা উপত্যকায় 1 মিলিয়নেরও বেশি প্রায় 750,000 পশ্চিম তীরে এবং প্রায় 2,50,000 ইসরায়েলে
যথাযথ ফিলিস্তিনি জনসংখ্যা, যারা ফিলিস্তিনি দেশান্তর হিসেবে পরিচিত, তারা বিদেশে বসবাস করে, তাদের অর্ধেকের বেশি রাষ্ট্রহীন, কোনো দেশে আইনগত নাগরিকত্ব নেই। এর মধ্যে 2.1 এবং 3.24 মিলিয়ন প্রবাসী জনসংখ্যার প্রতিবেশী জর্ডানে উদ্বাস্তু হিসেবে বাস করে, প্রায় 1 মিলিয়ন সিরিয়া এবং লেবাননে বাস করে এবং প্রায় 750,000 সৌদি আরবে বাস করে, যেখানে আরব বিশ্বের বাইরে সবচেয়ে বেশি ফিলিস্তিনি প্রবাসী ঘনত্ব চিলিতে রয়েছে। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ইহুদি অভিবাসনের তৃতীয় তরঙ্গের ঠিক আগে প্যালেস্টাইনের জনসংখ্যার 90% ফিলিস্তিনি মুসলমান এবং ফিলিস্তিনি খ্রিস্টানরা ছিল। ইহুদি অভিবাসনের বিরোধিতা একটি ঐক্যবদ্ধ জাতীয় পরিচয়কে সুসংহত করে। যদিও ফিলিস্তিনি সমাজ এখনও আঞ্চলিক, শ্রেণী, ধর্মীয় এবং পারিবারিক পার্থক্য দ্বারা খণ্ডিত ছিল, ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের ইতিহাস পণ্ডিতদের মধ্যে একটি বিতর্কিত বিষয়। 19 শতকের শেষের দিকে এবং প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে ফিলিস্তিনি আরবদের দ্বারা ফিলিস্তিনি জনগণের জাতীয়তাবাদী ধারণা বোঝাতে ফিলিস্তিনি শব্দটি ব্যবহৃত হয়েছিল। উসমানীয় সাম্রাজ্যের বিলুপ্তি এবং পরবর্তীকালে এই অঞ্চলের জন্য একটি পৃথক ব্রিটিশ ম্যান্ডেট তৈরির ফলে অটোমান নাগরিকত্বকে ফিলিস্তিনি নাগরিকত্ব দিয়ে প্রতিস্থাপিত করা হয়, যা একটি জাতীয় পরিচয়কে দৃঢ় করে। ইসরায়েলের স্বাধীনতার ঘোষণার পর 1984 সালের ফিলিস্তিনি বিতরণ এবং আরও 1967 সালের ফিলিস্তিনি নির্বাসনের পরে ফিলিস্তিনি শব্দটি একটি ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষার আকারে একটি ভাগ করা ভবিষ্যতের অনুভূতিতে বিকশিত হয়েছিল। আজ ফিলিস্তিনি পরিচয় বাইবেলের সময় থেকে অটোমান সময় পর্যন্ত সমস্ত বয়সের ঐতিহ্যকে ধারণ করে। 1964 সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন হলো একটি ছায়া সংগঠন, যারা আন্তর্জাতিক রাষ্ট্রের সামনে ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে। ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে 1964 সালে অসলো চুক্তির ফলে প্রতিষ্ঠিত একটি অন্তর্বর্তী প্রশাসনিক সংস্থা, যা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনসংখ্যা কেন্দ্রগুলিতে শাসনের জন্য একমাত্র দায়ী। 1978 সাল থেকে জাতিসংঘ ফিলিস্তিনি জনগণের সাথে বার্ষিক আন্তর্জাতিক সংহতি দিবস পালন করে। ব্রিটিশ ইতিহাসবিদ পেরি অ্যান্ডারসনের মতে এটি অনুমান করা হয় যে ফিলিস্তিন অঞ্চলের জনসংখ্যার অর্ধেকই উদ্বাস্তু এবং তারা সম্মিলিতভাবে প্রায় $300 মার্কিন ক্ষতিগ্রস্ত হয়েছে। 2008 থেকে 2009 অর্থবছরে ইসরায়েলি সম্পত্তি বাজেয়াপ্ত কারণে $300 বিলিয়ন US ক্ষতির সম্মুখীন হয়। আধুনিক প্রত্নতত্ত্ব 12টি প্রাচীন মিশরীয় এবং আসিয়ান শিলালিপি শনাক্ত করেছে, যেগুলোকে সম্ভবত হিব্রু প্লেসেটের সম্পর্কে বিবরণ রয়েছে। প্লেসেট শব্দটি 5টি শিলালিপিতে পাওয়া যায়, যাতে খ্রিস্টপূর্ব 1150 অব্দে মিশরের 20তম রাজবংশের রাজত্বকালে পতন হওয়া একটি সংলগ্ন প্রতিবেশী গোষ্ঠী বা এলাকার কথা উল্লেখ আছে। এর প্রথম উল্লেখ পাওয়া যায় মেদিনেট হাবুর মন্দিরের শিলালিপিতে, যা হতে জানা যায় যে তৃতীয় রামেসেসের শাসনামলে মিশরের সাথে যারা যুদ্ধ করেছিল তাদের মধ্যে প্লেসেটরাও ছিল, এবং সর্বশেষ জ্ঞাতটি এর 300 বছর পরে প্যারিসেডের মূর্তির লিপিতে প্রাপ্ত। 7টি আসিয়ান শিলালিপিতে পলাস্তু বা পিলিপ্ত অঞ্চলটির উল্লেখ রয়েছে, যার শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 800 অব্দের তৃতীয় অ্যাডাস নিরারির
নিমরুদ ফলক হতে এবং এর এক শতাব্দীর ও বেশি সময় পরের এশার হাদ্দনের একটি চুক্তিতে উত্থান পতনের ইতিহাস রয়েছে। এই অঞ্চলটি প্রাচীন মিশরীয়, কেনানীয়, ইসরায়েলি, আশেরিয়ান, ব্যাবিলনীয়, আকামেনীয়, প্রাচীন গ্রিক, রোমান, পার্থিয়ান, সাসানীয়, পার্সিয়ান টাইমস, খোলাফায়ে রাশিদিন, উমাইয়া আব্বাসীয় এবং ফাতেমীয় খিলাফত, ক্রুসেডার, আইয়ুবিড, মামলুকস, মঙ্গোলস, অটোমান, ব্রিটিশ এবং আধুনিক ইসরায়েলি ও ফিলিস্তিনিরা সহ অসংখ্য গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত অনেক দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলে আসা সংঘাতকে নির্দেশ করে। একে বৃহত্তম অর্ধে আরব ইসরায়েল সংঘাতের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবেও আখ্যায়িত করা যায়। দুইটি আলাদা জাতি করার জন্য অনেক পরিকল্পনাই করা হয়েছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ইসরায়েলের পাশে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতো। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে দুই দেশের অধিকাংশ মানুষই এই সংঘাত নিরসনে অন্য যে কোনো পরিকল্পনার তুলনায় দুই জাতি পরিকল্পনাকে বেশি সমর্থন করে। অধিকাংশ ফিলিস্তিনি মনে করে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র হওয়া উচিত পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে কেন্দ্র করে। অধিকাংশ ইসরায়েলিও এই ধারণা সমর্থন করে। হাতে গোনা মাত্র কয়েকজন শিক্ষাবিদ সবকিছু বাদ দিয়ে একটি মাত্র রাষ্ট্র গঠনকে সমর্থন করে। তাদের মধ্যে সমগ্র ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা মিলে একটি দ্বিজাতীয় রাষ্ট্র গঠিত হওয়া উচিত যেখানে সবার সমান অধিকার থাকবে। কিন্তু এ নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি, কারণ প্রত্যেকেই অন্যের কোনো না কোনো প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করছে। এই সংঘাতে দেশি বিদেশি অনেকগুলো শক্তি ও বিষয়ে জড়িয়ে পড়েছে। সংঘাতে সরাসরি অংশ নেয়া দলগুলো হচ্ছে এক পক্ষে ইসরায়েল সরকার, যার প্রধান নেতা ইহুদ অলমার্ট, আর অন্য পক্ষে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও, যার প্রধান নেতা বর্তমানে মাহমুদ আব্বাস। এই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা তৈরিতে কেন্দ্রীয় চরিত্র হিসেবে কাজ করে কোয়ার্টেট অব দ্য মিডল ইস্ট নামে পরিচিত একটি দল। এই দলে কূটনৈতিকভাবে অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ। আরব লীগ এই সংঘাতের আরেক নায়ক, যারা একটি বিকল্প শান্তি পরিকল্পনা পেশ করেছে। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য মিশর এতে মুখ্য ভূমিকা রাখছে। 2006 সালের পর থেকে প্যালেস্টাইনীয় অংশ দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়েছে, ফাতা এবং হামাস। এর মধ্যে ফাতাই বর্তমানে সবচেয়ে বড় দল। এর ফলে দেশের কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক শাসিত মূল ভূমি ব্যবহারিক অর্থে দুই ভাগে ভাগ হয়ে গেছে। পশ্চিম তীরে ফাতা এবং গাজা উপত্যকায় হামাস প্রভাব বিস্তার করেছে। এতে সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে, কারণ ইসরায়েল সহ অনেকগুলো দেশই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। তার মানে 2006-এর নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলেও তাদেরকে কোনো আন্তর্জাতিক সমঝোতা অনুষ্ঠানে অংশ নিতে দেয়া হবে না। সবচেয়ে সাম্প্রতিক সময়ের সমঝোতা অনুষ্ঠানটি হয়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপোলিসে 2007 সালের নভেম্বর মাসে। এই আলোচনার মাধ্যমে 2008-এর শেষ নাগাদ একটি চিরস্থায়ী শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো বলেছে 6টি প্রধান বিষয় আছে যেগুলোর সমাধান না হলে শান্তি আসবে না। এগুলো হচ্ছে জেরুজালেম শরণার্থী আবাসন, নিরাপত্তা, সীমান্ত এবং পানি। এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে।
ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যন্তরে এই সংঘাত নিয়ে বিভিন্ন রকম মতামতের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় সংঘাতটা শুধু ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে নয়, উভয়ের অভ্যন্তরেও অনেক অন্তর্দ্বন্দ্ব বিদ্যমান। এই সংঘাতের সবচেয়ে বিভৎস দিক হচ্ছে দীর্ঘমেয়াদী সহিংসতা। অনেকদিন ধরে এই অঞ্চলে এক নাগারে হতাহতের ঘটনা ঘটছে। এই যুদ্ধে অংশ নিচ্ছে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো। শুধু সামরিক লোকই মারা যাচ্ছে না, সাথে প্রচুর বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে। সপ্তম শতাব্দীতে খিলাফায়ে রাশিদিনের যুগে উমার ইবনে খাত্তাব এর খিলাফাতের সময় পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সেনাবাহিনীদের পরাজিত করে ফিলিস্তিন অঞ্চলে ইসলামের প্রবেশ ঘটে এবং সে সময় পারস্য, মেসোপটেমিয়া, শাম, মিশর, উত্তর আফ্রিকা এবং স্পেনীয় মুসলিমরা বিজয় লাভ করে। আরব মুসলিম এবং অন্যান্য অঞ্চলের মুসলিমদের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা অনেক লম্বা সময় ধরে চালু ছিল। এই সময়ের মধ্যে অনেক স্থানীয় খ্রিস্টান, সামারিটান এবং ইহুদি ইসলাম গ্রহণ করেন। 636 খ্রিস্টাব্দের নভেম্বরের দিকে মুসলমান আরব সেনাবাহিনী জেরুজালেম আক্রমণ করে। সেই সময় জেরুজালেম বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 4 মাসব্যাপী এই অবরোধ চলমান ছিল। শেষ পর্যন্ত আর্থর ডেক্সের নেতা সফরনিয়াস খলিফা উমর এর নিকট জেরুজালেম সমর্পণ করতে রাজি হন। উমর সেই সময় মদিনাতে ছিলেন। খলিফা উমর সফরনিয়াসের শর্তে রাজি হয়ে আত্মসমর্পণের চুক্তি করার জন্য জেরুজালেমের দিকে যাত্রা শুরু করেন। সময়টা ছিল 637 সালের বসন্তকাল। সফরনিয়াস আপোষের মাধ্যমে খলিফা উমর এর সাথে একটি চুক্তি করেন যা উমরিয়া চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে খ্রিস্টানরা জিজিয়া করেন, বিনিময়ে তাদের ধর্মীয় স্বাধীনতা পালনের সুযোগ পায়। এর ফলে জেরুসালেমের খ্রিস্টান এবং ইহুদি জনগণ স্বাচ্ছন্দ্যে বসবাস করার সুযোগ লাভ করে। তখন যুদ্ধজয়ে ফিলিস্তিনদের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন, যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েকগুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয় আরবীয়রা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরি উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ডক্টর হেস ওয়াইসম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান। উত্তর ছিল, অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি, আর তা হবে ফিলিস্তিন। ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে 1918 সাল থেকে 30 বছর দেশটিকে নিজেদের অধীন রাখে। মূলত এই সময়টি ফিলিস্তিনকে আরব শূন্য করার জন্য কাজে লাগায় ইঙ্গ মার্কিন শক্তি। 1920 সালে জাতিপুঞ্জ ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে। ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে জড়ো হতে থাকে, যাকে আলিয়াহ বলা হয়। অতঃপর ব্রিটিশ সরকার একদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিন উন্মুক্ত করে দেয়, অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদি মিলিশিয়ারা
ফিলিস্তিনিদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তুলতে থাকে। তার মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানা, ইরগুন ও ইস্টার্ন গ্যাং, যার হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদের বাধ্য করে ফিলিস্তিন ছেড়ে চলে যেত। সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল, তখন পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানা বেছে নেয় আত্মহনন পন্থা। 1940 সালে এসএস প্যাট্রিয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়ে 276 জন ইহুদিকে হত্যা করে। 1942 সালে আরেকটি জাহাজকে উড়িয়ে দিয়ে 769 জন ইহুদিকে হত্যা করে। উভয় জাহাজ করে ইহুদিরা ফিলিস্তিনে আসছিল আর ব্রিটিশরা সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ভিড়তে দিচ্ছিল না। হাগানা এভাবে ইহুদিদের হত্যা করে বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। পাশাপাশি ইহুদিদের বস্তি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুত। এর ফলে 20 লাখ বস্তির মধ্যে বহিরাগত ইহুদির সংখ্যা বেড়ে দাঁড়ায় 540,000। এই সময় 1947 সালের 29শে নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গো মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ করা হয়। তাতে 33টি রাষ্ট্র ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, 13টি বিপক্ষে এবং 10টি ভোট প্রদানে বিরত থাকে। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার 1/4 হয়েও ইহুদিরা পেল ভূমির 57% আর ফিলিস্তিনিরা পেল 43%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত, ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে। এভাবে ইহুদিদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে পড়ে। ফিলিস্তিন অঞ্চলের কার্যত মালিকানা লাভের পর ইহুদি বস্তি বাড়ানোর লক্ষ্যে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুৎ লাইন কাটা, বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ, জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতনের মতো কাজে জড়িয়ে পড়ল স্থানীয় ও বহিরাগত ইহুদি ও সরকারের মদতপুষ্ট সেনাবাহিনী। ফলে লাখ লাখ ফিলিস্তিনি আরব দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপরই 1948 সালের 12 মে রাত 12:01 ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা, যাদের প্রধান ছিলেন ডাভিদ বেন গুরিয়ন, 10 মিনিটের ভেতর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। অতঃপর সোভিয়েত ইউনিয়নও ব্রিটেন স্বীকৃতি দেয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।